নমস্কার। হিন্দি সাহিত্যিক কিষাণচন্দ্রের ছোট গল্প অবলম্বনে নাট্যকার গৌতম সেনগুপ্ত রচনা করেন চাপা পড়া মানুষ। সেই নাটকের মূল ভাব অক্ষুণ্ণ রেখে আমরা স্থানকাল পাত্রে খানিক রদবদল করে নিয়েছি। আমাদের নাটকের স্থান ভঙ্গুর নামক এক কাল্পনিক গ্রাম। কাল এই ধরুন 2008, আর পাত্র, হ্যাঁ পাত্র একজন আছে, তার নাম শঙ্কর পাত্র। এই নাটকে সেই একমাত্র স্থির চরিত্র, আর বাকিরা সবাই গিরগিট। ক্ষণে ক্ষণে রূপ বদলে তারা বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়। পরিবর্তিত পরিপ্রেক্ষিতে এবং নতুন আঙ্গিকে আমাদের আজকের নাটক আবার চাপা পড়া মানুষ। শোনেন 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 সবাই, শোনেন দিয়াহু, শোনেন 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 সবাই, শোনেন দিয়াহু, বিচিত্র কাহিনী করিব বর্ণন। আর শোনেন 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 সবাই, শোনেন গুণীজন, শোনেন 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 সবাই, শোনেন গুণীজন, বিচিত্র কাহিনী করি নিবেদন। হয়ে ধরো অঙ্গরাজ্য অঙ্গরাজ্য নাম, তারই এক অঙ্গরাজ্য অঙ্গরাজ্য নাম, লাগে মানুষ পুতুল নিয়ে কি পাম। সেই রাজ্যের মন্ত্রী মশাই কৃষ্ণবাবু না, করতে রাজ্যে শিল্প প্রয়াস শিল্পপতি বদন ফাটা কৃষ্ণ বলেন তাকে, শিল্পপতি বদন ফাটা কৃষ্ণ বলেন তাকে, রাজ্যে আমার আলু তোমার ফেরত কারখানাকে বলো প্রবল পরাক্রম। আবার পড়ল মানুষ গাছের তলে বিপদ বিষম, বিধাতার বিচারে তার কি গতি যে হলো, আরে বিধাতার বিচারে তার কি গতি যে হলো, সেই কথা বলি শোনো শোনো বলো। Thank you.
এই নমস্কার নমস্কার দাদা রেঞ্জা এই পুরো নামে আপনাদের ভেলকাম আগে আমি শঙ্কর পাত্র এই তিন পুরুষের নিবাস ভুঙ্গুর গ্রামে নিয়ম আমার এই ঠাকুরদার মতোই ছিলাম চাষ একচুয়ালি জমি ছিল এই চাষবাস করে দিন বেশ কেটে যাচ্ছিল ভালো তা জমি এখন আর নেই ধরি আছে ওই ওই ধূমসো পাখিটা দেখতে পাচ্ছে ওটার পিছনে তা জমি এখন আর আমার ওই ওই পাঁচিলটা যা জমিও এখন তার কার পাঁচিল জিজ্ঞাসা করছে ফাটা কোম্পানি নাম শুনেছে বিরাট বড় কোম্পানি শিল্পপতি বদন ফাটা তার মালিক তো তারা একদিন দলবল নিয়ে এসে বললো জমি দাও কারখানা করবো আমি বললাম কেন তারা বললো ভেন তো পরে আমরা খোলসা করে বুঝলাম যে গাড়ি নাকি কারখানা দুধে কিন্তু দুধে গাড়ি পুরা ধান লঙ্কা তার নাম ভেন তো আমরা নালিশ করলাম সর্বহারা সরকারের কাছে আর বলো পেলাম হাতে না একদিন ফাটা কোম্পানি আর পুলিশের লোকজন দল বল নিয়ে দিল আমাদের খেয়ে দিয়ে আর ভেন তুলে দিল পাঁচি তা আমরাও হাল ছাড়ি এখন আমি আমাদের জমি বাঁচাও ফাটা পেলাও মোর্চার ওই জানে কি করে ফুট সই রোজ রাতে আমি আর আমার ভাই মহাদেব পাত্র এই জমিতে আমরা টহল দিই আর নজর রাখি মানে আমি টহল দিই আর এই মহাদেব পরে পরে ঘুমোয় আর আসুন আমি আপনাদের আমাদের এই বন্ধুর নামটা দিয়ে দেয় কি যে ভালো লাগছে যে আপনারা এত ঝড় বাদল মাথায় করে এসেছেন আমাদের এই নামে কি ঘাটটাই না হলো কাল সাহ ঠিক এদিকে বৃষ্টি ঠনঠন করে হাওয়া বাড়ি ঘরে করে ভেঙে পড়ে আর আরে দেখেছো কাণ্ড এই কালকে ঝড়ে পুরো জামগাছ একবারে ভেঙে পড়েছে গো কতদিনের পুরানো এই জামগাছ আরে এ কি সর্বনা হেভি লস হয়ে গেছে ম্যাম লস হ্যাঁ ম্যাম এই
কালকে ঝড়ে ভাটা কোম্পানি সেই মাইকি জাম গাছটা না ম্যাম কোলাপ্স করেছে। জাম গাছটা? আরো একটা কাণ্ড। সেই আরো কোনো গাছ? না না গাছ না মানুষ। মানুষ মানুষ আরে ওটা একটা ইন্ডিভিজুয়াল লস। তাও তাও বলছো যখন চলো যাই দেখেই আসি। মনে আছে গতবার সেই জামের সিজনে কেন জাম পিকিং করতে গেছিলাম? জাম ছিল না মন জাম আপনাদের ট্রেডার জোজ বয়। আর তোর মনে আছে আমার সেই বছরের গার্লফ্রেন্ডকে কত ভালোবেসে একটা একটা করে জাম খাইয়েছি। জাম দিনা আমি যে মনিহারা করি এত গাছ থাকতে এত গাছ থাকতে ধরে ইউক্যালিপটাসটা ভাঙতে পারবো না। हम लोग ये ना जंग गाछटा जा बोले छ ओई केंद्र चक्रण एकदम फंक्शन शुरू करने शुरू करते शुरू एकाने भी करते ना আমাকে দেখতে দি ইশ এমন সুপ্রাচীন ওই তীর্থশালী মহিরুহ আদি মহাদ্রু ভেঙে পড়েছে এ তো এ তো ভাবাই যায় না। বাবা যায় না রে ভাবনার বিষয় কেন আমরা এতগুলো লোক আছি আরো লোকের ডাকছি সবাই মিলে হাত লাগিয়ে গাছটা সরিয়ে খামাগা গাছ সরানোর কথা কেউ বলবে না। আগে আমি যাই বুঝলে আন্ডার সেক্রেটারি থেকে পারমিশনটা নিয়েই আসি। আরে আমি কেন যাব তুমি যাও পারমিশনটা নিয়েই এসো। আচ্ছা
আসবো। ও শুভন, আন্দার আও, আন্দার আও। সব কুছ আছে হ্যায়? বাবা কি বলছেন? হ্যাঁ রে, একটু মুখে বাদ করতা হ্যায়। এই খামোবাই হিন্দি বলছেন কেন? আরে দিল্লি গিয়ে পার্লামেন্টে হিন্দিতে কথা বলতে হবে না, তাই একটু প্র্যাকটিস করছিলাম। ও সেটা মনে হচ্ছে আর আপনার হবে না। কেন? মানে এমপি হলে না হয় পার্লামেন্টে যেতে, কিন্তু সিএম হয়ে কি পার্লামেন্টে যাওয়া ভালো দেখায়? এই শোন, এই সব সেনসিটিভ বিষয় নিয়ে না তুমি মজা মত করো। জানতা নেই এ আমার কতদিন কার স্বপ্ন হে পুরো তো দেখ তুমি কি বলছ কেন? তো জানো চিয়াক্তার কতদিন ধরে তপ করে আছে, কিন্তু ব্যাটাকে জব্দ করবো এরকম ইস্যু পাচ্ছি না। আরে সে কথা বলতেই তো আশা পাওয়া গেছে। কাজটা নিজেই ভেঙে পড়েছে। আসলে মুশকিলটা হচ্ছে কি জানেন স্যার,
মানে গাছের তলায় একটা মানুষ চাওয়া করেছে। হ্যাঁ বলে নাকি বলছি নাকি স্যার বেঁচে আছে নাকি শুনলাম স্যার মেশিন নাকি ক্যাটাচ্ছে। চিন্তা করবেন না স্যার, আমি আপনার পরামর্শ মতো তদন্ত কমিশন টমিশন বসিয়ে দিচ্ছি। এখন স্যার আপনার একটা গ্রিন সিগন্যাল পেয়েই আমি আর কি ওই ফাইল চালাচালি এসব শুরু করে দেবো। বাবু মন্ত্রী হয়ে আপনার মগজটা কি মহামারণের লিফটের মতো অচল হয়ে গেল? গাছটা নাকি ওদের পার্টির মুক্ত প্রতীক, আর কেউ বলে বেড়াচ্ছে যে পরের মিউনিসিপ্যাল ইলেকশনে আপনার হাল নাকি ওই কি আপনার হাল নাকি স্যার ওই কাছে তলায় চাপা পড়া মানুষের মতো আপনি কোথায় উনি কোথায় স্যার? আমি বলি কি স্যার আপনি বরঞ্চ একটু একবার ওই দ্যুতি বাবুকে একটা ফোন লাগান তো বটে। বারবার ফোন করছি, সতেরোটা মিস কল মেরেছি, বারবার ভয়েস মেলে যাচ্ছে, নো রিপ্লাই। শুনে শুনে আমার শিল্পায়নের এজেন্ডাটা নিয়ে খানি চটে আছে না। আমি একটা কথা বলবো স্যার, মানে ছোটবুকে বড় কথা, মানে আপনি যে শিল্পায়নের চেষ্টা করছেন ব্যাপারটা খুব ভালো, কিন্তু স্যার মনে রাখবেন আমাদের পার্টির কোর কম্পিটেন্সিটা কিন্তু শিল্প বন্ধ করে। বাবু আপনি দেখছি দুতিদার ফোন করলেন, সেটা কি আর আমি জানি না, শিল্প বন্ধ করে করেই তো 23টা বছর কাটিয়ে দিলাম, দুতিদাকে কি আর আমি সাদে শ্রদ্ধা করি? কিন্তু কি করবো, শিল্প বন্ধ করতে করতে আর তো বন্ধ করার কিছু নেই, আমি তো বন্ধ। ভাটি ভবিষ্যতের কথা ভেবে এখন ওটা কয়ে খুলি, তারপর আবার বন্ধ করবো, বুঝছেন তো? চল স্যার ওই মা কালীকে আটকানোর কি ব্যাপার? ও হ্যাঁ দেখি দেখি দুতিদাকে একটা ফোন করে ওদেরকেও একটা ফোন করি। আপনি বরং কি বললেন তদন্ত কমিশন করেছে, আপনি বরং ওই ফাইল চালাতে থাকুন তদন্ত, যা যা হ্যাঁ ধরে রাখুন ব্যাপারটাকে, যা যা। কিচ্ছু করতে পারবো না, ও তো মানে মানে গাছটা আমাদের জমিতে ছিল।
ছিল কিন্তু গাছটা কার সরকারের আর ভেঙে পড়েছে কোথায় সরকারি জমিতে তাই আমরা কিছু করব এই আপনাদের গাছ এই আপনারাই সরাবে বাবু বাবু মানুষকে বাঁচানোর তো কিছু বলো বাবু আরে যান দেখছে এখানে প্রেস্টিজ ফাইট হচ্ছে তাহলে মানুষ মানুষ যাও যাও দেখুন দাদা গাছ আপনার সরাতেই হবে একদম বেয়াদবি করবেন না বলে দিলাম গাছের ব্যাপারে প্রশাসনকে জড়ানো চলছে না চলবে না চলছে না চলবে না চলছে না চলবে না মন্দ বাজি হ্যাঁ অন্যদিকে ছিন্নমূল পার্টির সদস্যরা আশেপাশের সমস্ত গ্রামের উনুন ভেঙে দিয়েছে
এই ব্যাপারে আরো বিশদ জানতে আসুন আমরা কথা বলি স্থানীয় বাসিন্দা শ্রী শঙ্কর পাত্রের সঙ্গে। আচ্ছা শঙ্কর বাবু, আপনার বাড়ি কটা উনুন? আগে একটা কিন্তু মানুষটাকে বাঁচানো কি হল? মানুষ কোন মানুষ? আরে ওই যে কাছে চাপা পড়া চাপা ছিল উনুন হয়ে গেল মানুষ। দেখতেই পাচ্ছেন মন্দাদি, জাম গাছের শোক এতই তীব্র যে গাছ উনুন মানুষ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তা ভাবো প্রশাসন এ ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে? প্রশাসন খুব কড়া হাতে পরিস্থিতির মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। জাম গাছের সুরক্ষার জন্য সমগ্র এলাকায় 144 ধারা বা কারফিউ জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শ্রী ক্ষুব্ধদেব ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গাছের কাছাকাছি কাউকে দেখলেই পুলিশ গুলি করে গুলি বন্ধ করে দেবে। রামমান ভট্টাচার্য, দরকচা নিউজ, ভঙ্গুরগ্রাম। Thank you.
তাই হৃদয়ের অন্তঃস্থল হতে প্রসারিত ফলগুধারাকে তারা কাপড়ূপ ও গীতিরূপ দিয়ে আজ উপস্থিত হয়েছেন আমাদের মাঝখানে। তাই আমরা অত্যন্ত গর্বিত ও আহ্লাদিত বোধ করছি। আজকে মঞ্চে আমাদের মাঝখানে উপস্থিত আছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী শ্রীমতী পপুলি বন্দ্যোপাধ্যায়, আছেন স্বনামধন্য কবি ক্ষয় গোস্বামী, আর আছেন আপনার আমার সবার প্রিয় জীবনমুখী শিল্পী শ্রী কচি নেতা। ভেঙে পড়া জান কাছে স্মৃতি এনারা ছাড়াও আজ মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী শ্রী রূপম সেন। ভেঙে পড়া জাম কাছে স্মৃতির উদ্দেশ্যে আজ এনারা আমাদের কিছু কবিতা ও গান শোনাবেন। প্রথমে আমি অনুরোধ করব পপুদিদিকে আমাদের একটি কবিতা পাঠ করে শোনাতে। আজ আমি কবি খুবই জটিল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা পাঠ করব। কবিতাটি শুধু জাম গাছের জন্য। শুধু জাম গাছের জন্য এই জন্ম, শুধু জাম গাছের জন্য একাহীন সন্ধ্যাবেলা, শুধু জাম গাছের জন্য নারী তোমার সঙ্গে বঞ্চনা, লোভ লোভ হয় শুধু জাম গাছের জন্য, দীর্ঘ দিন বেঁচে থাকতে লোভ হয়, জাম গাছ হারিয়ে যেত না। আমাদের একটি অসাধারণ কবিতা শোনালে চক। এবার আমি অন্য আপনারা কি করছেন? একটা মানুষ গাছে চাপা পড়েছে আর আপনারা বসে বসে কিনা কবিতা আছে। দেখুন না, আরে এসব আজ আমিও নিজের কবিতা পাঠ করি। আমি যুক্তি না, আমি কবি যুক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা। কবিতার নাম খেতে পারি কিন্তু কেন খাব। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এতদিন ধরে এত জাম খেয়েছি দু হাতে, তবু তোমার করে যে জাম গাছ তোমাকে তো ভাবিনি। খেতে পারি যে কোনো ফলই আমি খেতে পারি, কিন্তু কেন খাবো? জাম গাছকে ধরে একটা চুমু খাবো, খাবো কিন্তু এখনই খাবো না। তোমাদেরও সকলকে সঙ্গে নিয়ে খাবো, একা কি খাবো না অসম্ভব। জীবনমুখী গানের জগতে আলোড়ন সৃষ্টি করা শিল্পী শ্রী কচি নেতা। যদি না বাসো তবে পরোয়া করি না, যদি না বাসো তবে পরোয়া করি না, যদি রাখে তো পাবে, যদি নাও রাখে তো নাও পাবে, পাবে জামের ঘরে।
দেখুন গাছটা মানে আমার কম্পাউন্ডের অনেক ক্ষতি করেছে,
মানে পাঁচিল ভেঙে গেছে তো কম্পাউন্ডের সব সিকিউরিটি গন। গাছটা যখন সরকারি তখন দেখো ওই 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 ভাঙা গাছ প্রথম কিন্তু চোখে পড়েছে শুনলাম কোনে ফুট সোলজারের, সে গাছ নিজেই ভেঙেছে কিনা হারি বা প্রমাণ কি? কাজে গাছ সরানোর দায়িত্ব তো সরকার সহজে নিতে পারবে না। কিন্তু যদি সিকিউরিটির কথাই বলো, আমার রাজ্যে বাড়ির হারটা সামান্য বেশি হলেও চুরির হার কিন্তু পার্শ্ববর্তী রাজ্য থেকে 4.5% কম। কাজে সে ব্যাপারে না না হয় আপনি গাছ সরাবেন, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। আরে কে বলেন নদী আমায় দু বেলা ফোন করছে, বলেছে এমন জায়গায় জমি দেবে যে ত্রিসীমানায় কোনো জাম গাছ কেন, উনি মনসার ঝোপনে। আর কি বলেছে জানে? বলছে পৃথিবীর সব মোটেলে থাকা ফ্রি, কাজে গাছ যদি উনি না সরান। দি দি একবার উনি গাছে হাত কেন? আপনারা দুজনে গাছ নিচু করবেন না তাই তো? বেশ তাহলে এই লোভীর কোলে ধেনু ভূমিষ্ঠ হোক, আমি চললাম। যাবার আগে একটা কথা বলে যাই, কাব্যি করার আপনারা যতই রবি ঠাকুর হন না কেন, গাছের ব্যাপারে আপনারা একটি মূর্তিমান কালিদাস। চলি টাটা। বদন বদন চলে গেলেন তো আপনার জন্যে, এবার আপনি খুশি? চিন্তা করিস না, আমি এই গেলাম আর এলাম। সবাই তো অন্য
আমাদের কাস্টের তরফে আপনাদের সবাইকে ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মধ্যে আপনারা এসেছেন, আমাদের নাটক দেখতে খুব ভালো লাগলো। আমি আমাদের নাটকের ডিরেক্টর ইন্দ্রনীল সঙ্গে আলাপ করে দেবো, ইন্দ্রনীল তারপরে আপনাদের সব কাস্টের সঙ্গে। ইন্দ্রনীল সরকার, ডাইরেক্টর হিসেবে একজনের নাম থাকতে হয়, সেই জন্য আমার নামটা ছিল। কিন্তু এটা সম্পূর্ণভাবে একটা টিম এফোর্ট, আর যারা এই টিমে ছিলেন তাদের সাথে আলাপ করিনি। অরিন্দম ঘোষ, দেবরাজ রায়, কৌশিক লালা, দীপমালা রায়, অমিতাভ লালা এবং শিল্পা দেশ। মিউজিক অ্যারেঞ্জমেন্ট, লাইভ মিউজিক এবং মিউজিকের মেন কর্ণধার আমাদের অয়ন বসুমল্লিক। অয়নকে মিউজিকে হেল্প করেছে শামিম মণ্ডল। অন দ্য লাইটস উই হ্যাড জেসন, অন দ্য সাউন্ড উই হ্যাড চেয়ারি, আর লাইটসে জেসনকে হেল্প করেছে মৌলিদি মৌলি লালা। আর বাইরে আমাদের ওভারঅল কোঅর্ডিনেশনে হেল্প করেছে দেবলীনা আর রাধিকা। আর সব শেষে আমাদের মুখ্য পৃষ্ঠপোষক বাংলা বিশ্বকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান স্পন্সর করার জন্য।